ঝালকাঠির রাজাপুরে শিশু ধর্ষণ মামলার আসামি শাহিনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাতে উপজেলার বড় কৈতনখালি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গত 30 মে রাতে বিদ্যুৎ না থাকায় শিশুটি তার মায়ের সঙ্গে বাইরে বের হয়। পেছন থেকে শাহিন ওই শিশুটিকে মুখ চেপে ধরে তার ঘরে নিয়ে ধর্ষণ করে। ঘটনার পর থেকে শাহিন পলাতক ছিল। গতকাল দুপুরে রাজাপুর থানায় শাহিনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে তার মা। মামলার পর রাতেই পুলিশ অভিযান চালিয়ে শাহিনকে গ্রেফতার করে।